আল্লাহর পথযাত্রা সিরিজের সপ্তম অধ্যায় অপ্রত্যাশিত মোকাবিলা আল্লাহ বলেন তাদের জন্যে আল্লাহর নিকট হতে এমন কিছু প্রত্যাশিত হবে যা তারা কল্পনাও করে নাই সুরা জুমার আয়াত সাতচল্লিশ ভীতজ্ঞানীদের জন্যে এই আয়তটি প্রচণ্ডভাবে প্রযোজ্য কেননা তা বর্ণনা করে যে যখন কিছু বান্ধা আল্লাহর সাথে সাক্ষাৎ করবে তখন তারা এমন কিছু জিনিসের মোকাবিলা করবে যা তারা কোনো দিন কল্পনা করেনি উদাহরণস্বরূপ তার হাত কি গুনাহ করেছে সেই ব্যাপারে সে অসচেতন হতে পারে হতে পারে এদিকে সে কোনো মনোযোগ দিচ্ছে না তারপর যখন ঢাকনা তোলা হয় সে এই ভয়ঙ্কর বিষয় দেখতে পায় এবং এমন জিনিসের মোকাবেলা করতে হয় যার জন্য সে কখনো প্রস্তুত ছিল না এই কারণেই ওমর রাজিউল্লা আহ্বান বলেন যদি আমি পুরো দুনিয়ার রাজত্ব পেতাম তাহলে অপ্রকাশ্য গুনাহের ভয়ঙ্কর আতঙ্ক থেকে মুক্তির জন্য খুশি মনে একে মুক্তিপণ হিসেবে দিয়ে দিতাম একটি হাদিসে উল্লেখ আছে মৃত্যুর আশা করো না কেননা অপ্রকাশ্য গুনাহের আতঙ্কা অনেক বেশি একজন ব্যক্তির জন্য এটা পরম সুখ যে আল্লাহ তাকে দীর্ঘ জীবন দিয়েছেন এবং ধৈর্যের সাথে তাকে লালন পালন করেছেন সালাফদের মধ্যে একজন বলেন বিচার দিবসে একজনকে যে কত সংখ্যক দুঃখের সময় মোকাবেলা করতে হবে তা সে কোনোদিন চিন্তাও করেনি এ সম্পর্কে আল্লাহ তালা বলেন তুমি এই দিবস সম্বন্ধে উদাসীন ছিলে এখন আমি তোমার সামনে থেকে পর্দা উন্মোচন করেছি অদ্য তোমার দৃষ্টিপক্ষ হর সুরা কহাফ আয়াত নম্বর বাইশ সাত দশমিক এক এমন ধরনের আমল যা হবে বিক্ষিপ্ত ধুলিকণার মতো প্রথম পর্বে উল্লেখিত বিষয়ের চেয়ে আরও সাধারণ কিছু বিষয় অন্তর্ভুক্ত করা এবং এর মধ্যে একটি হলো আমল যা থেকে সে ভালো কিছু আশা করে কিন্তু শেষ পর্যন্ত সেগুলো বিক্ষিপ্ত ধূলিকণাতে পরিণত হয় এবং সব অসতামলে পরিণত হয় আল্লাহ আল্লাহতালা বলেন যারা কুফরি করে তাদের কর্ম মরুভূমির মরিচিকা সাদৃশ্য পিপাসার্থ যাকে পানি মনে করে থাকে কিন্তু সে তার নিকট উপস্থিত হলে দেখবে তা কিছু নয় এবং সেভাবে সেখানে আল্লাহকে অতপর তিনি তার কর্মফল পূর্ণমাত্রায় দিবেন আল্লাহ হিসাব গ্রহণে তৎপর সুরা নূর আয়াত নম্বর উনচল্লিশ আল্লাহতাল আরও বলেন আমি তাদের কৃতকর্মের প্রতি লক্ষ্য করবো অতপর সেগুলো বিক্ষিপ্ত ধূলিকণায় পরিণত করব সুরা ফুরকান আয়াত তেইশ এই আয়াত সম্পর্কে ফুদায়েল বলেন তাদের জন্যে আল্লাহর নিকট হতে এমন কিছু প্রকাশিত হবে যা তারা কল্পনাও করে নাই তারা আমল করেছে এই এইভাবে যে এগুলো ভালো কাজ হবে কিন্তু বাস্তবে সেগুলো ছিল খারাপ কাজ দ্বিতীয় ওপরেটার কাছাকাছি বান্দা কোনো গুনার কাজ করে যার দিকে সে কোনো মনোযোগ দেয় না সেভাবে তুচ্ছ এবং এই গুণাই তার সর্বনাশের কারণ হবে কারণ যেমনটা আল্লাহ বলেন তোমরা একে তুচ্ছ জ্ঞান করেছিলে যদিও আল্লাহ নিকট এটি ছিল গুরুতর বিষয় সুরা নূর আজ পনেরো একজন সাহাবা বলেন তুমি একটি কাজ করেছ তোমার চোখে সেটা একটি চুলের থেকেও তুচ্ছ পক্ষান্তরে রসুল্লাহ সাল্লাহ আলহামের সময় একে ধ্বংসাত্মক গুনাহ বিবেচনা করতাম তৃতীয় পূর্বাবস্থার চেয়েও বেশি খারাপ একজন যার কাছে তার নিজের অসৎ আচরণগুলো সন্তোষজনক মনে হয় আল্লাহ আল্লাহতালা বলেন বলো আমি কি তোমাদেরকে সংবাদ দিব কর্মে বিশেষ ক্ষতিগ্রস্তদের এরাই তারা পার্থিব্য জীবনে যাদের প্রচেষ্টা পণ্ড হয় যদিও তারা মনে করে যে তারা সৎকর্মই করেছে সুরা কাহাফ আয়াত একশো তিন থেকে একশো চার ইবনে ওয়াইনাহ বলেন মুহাম্মদ ইবনে আল মুনকাদির মৃত্যুর সময় উদ্বিগ্ন হয়ে পড়লেন এবং তাই লোকজন আবু হাজিমকে ডেকে পাঠালেন এবং তিনি আসলেন ইবনে আল মুনকাদির তাকে বলেন আল্লাহ বলেন তাদের জন্য আল্লাহর নিকটতে এমন কিছু প্রকাশিত হবে যা তারা কল্পনাও করে নেই এবং আমি ভয় পাই যে সব কিছু আমার কাছে পরিষ্কার হয়ে যাবে এবং আমাকে এমন কিছু সম্মুখীন হতে হবে যা আমি কখনোই আশা করি নি অতপর তারা দুজনেই কান্নায় ভেঙে পড়লেন ইবনে আবু হাতিম এটা বর্ণনা করেন এবং ইবনে আবু আল দুনিয়া এর বর্ণনার সাথে যোগ করেন তাই তার পরিবার বলল আমরা আপনাকে ডাকলাম এই জন্যে যে আপনি তাকে সান্ত্বনা দিতে পারেন কিন্তু আপনি তার উদ্বেগ আরও বাড়িয়ে দিলেন তখন তাদেরকে বললেন যে তিনি কি বলেছেন ফুদায়েল ইবনে ইয়াদ বলেন আমাকে জানানো হয় যে সোলাইমান আল তাইমিকে বলা হয়েছে আপনি কে আছে আপনার মতো তিনি বললেন চুপ এই কথা বলো না আমি জানি না আল্লাহর কাছ থেকে আমার সামনে কি দৃশ্যমান হবে আমি জানি আল্লাহ বলেছেন তাদের জন্যে আল্লাহর নিকট হতে এমন কিছু প্রকাশিত হবে যা তারা কল্পনাও করে নাই চতুর্থ সুফিয়ান আউরি এই আয়াত সম্পর্কে বলেন দুঃখ হয় লোক দেখানো মানুষদের জন্যে এটা দেখা যায় সেই হাদিসে যেখানে বলা হয়েছে তিন ব্যক্তিকে সর্বপ্রথম জান্নাতে নিক্ষেপ করা হবে আলেম সাদাকা দানকারী এবং মুজাহিদ পঞ্চম একজন ব্যক্তি সৎকর্ম করেছে কিন্তু পাশাপাশি অন্যদের উপর জুলুম করেছে এবং সে মনে করে যে তার কৃতকর্ম তাকে রক্ষা করবে তাই সেখানে এমন কিছুর মুখোমুখি হতে হবে যা সে কোনোদিন আশা করেনি তার সব সৎকর্ম তাদের মধ্যে ন্যায্যভাবে বাক করে দেয়া হবে যাদের উপর সে জুলুম করেছিল এরপর আরও কিছু জুলুম বাকি থাকবে পরিশোধের জন্যে এবং কাজেই তাদের গুণাহ তার উপর স্তূপাকারে করা হবে এবং ফলে তাকে আগুনে নিক্ষেপ করা হবে ষষ্ঠ তার আমল নামা এমন পর্যায়ে তদন্ত করা হতে পারে যে তাকে জিজ্ঞাসা করা হবে তার উপর সেসব নিয়ামত দেওয়া হয়েছিল তার জন্যে সে কতটা কৃতজ্ঞ ছিল তার আমল সর্বনিম্ন নিয়ামতের সাথে সমতা বিধান করবে এবং ওজনহীন বাকি নিয়ামতগুলো ওজনে তাদের থেকে অনেক বেশি হবে এই কারণে রসল সাল আলাইসাল্লাম বলেন যার আমল নামা তদন্ত করা হবে সে শাস্তি ভোগ করবে এবং ধ্বংস হয়ে যাবে সপ্তম সে গুনাহ করতে পারে যা তার কিছু সৎকর্মকে বা অঙ্গ প্রত্যঙ্গের আমলকে যা তাহিদকে সংরক্ষণ করে তা ধ্বংস করে দিতে পারে যার ফলশ্রুতিতে সে জাহান্নামে নামে প্রবেশ করবে সাউবান হতে বর্ণিত ইবনে মাজাহ একটি হাদিস বর্ণনা করেছেন যে রসুলসল্লাইসাল্লাম বলেন আমার উম্মার মধ্যে এমন লোক আছে যারা পাহাড়সম আমল নিয়ে আসবে এবং আল্লাহ সেগুলোকে বিচার করবেন বিক্ষিপ্ত ধলিকোনার মতো এই হাদিসটি উল্লেখ করা যায় এরা হলো সেই সব লোক যারা আপনার বর্ণের আপনার ভাষায় কথা বলবে তারা রাতের কিছু অংশ সালাতে ব্যয় করে যেমন আপনি করেন কিন্তু তারা হচ্ছে সেই সব লোক যখন তারা একা থাকে তখন তারা আল্লাহর নিষেধাজ্ঞা লঙ্ঘন করে সালিম আবু হুজাইফার মুক্ত দাস হতে বর্ণনা করেন ইয়াকুব ইবনে সাইবাহ ও ইবনে আবু আল দুনিয়া উল্লেখ করেন যে রসুলসাল আল্লাহ সাল্লাম বলেন বিচার দিবসে একদল লোক আনা হবে যাদের আমল হবে তিয়ামাহ পাহাড়ের সমান এবং আল্লাহ সেইগুলোকে ধুলা হিসেবে বিবেচনা করবেন এবং এদেরকে সর্বপ্রথম আগুনে নিক্ষেপ করা হবে সালিম বললেন আমি ভয় পাই আমি তাদের মধ্যে একজন রসলসল্লাহ আলাই সাল্লাম বলেন তারা সিয়াম পালন করত সালাহ আদায় করত এবং রাতের কিছু অংশ ইবাদত ব্যয় করত কিন্তু গোপনে যখন নিষিদ্ধ কোনো কিছু করার সুযোগ আসত তারা সেই সুযোগটা নিত যেন আল্লাহ তাদের এই কর্ম বাতিল করে দিবেন একজন ব্যক্তির কৃতকর্ম অকার্যকর হয়ে যেতে পারে তার অহংকার এবং তার কৃতকর্মকে জাহির করার কারণে এবং এরা এখনও সচেতন নয় সাত দশমিক দুই দুনিয়ার বিষণ্নতা এবং আখিরাদের দুর্দশা ডায়মান্ড একজন ধর্মপ্রাণ ইবাদতকারী বলেন আখিরাত যদি মোমিনদের জন্য সুখ বয়ে না আনে তাহলে দুইটা বিষয় তার জন্য একত্রিত হয় দুনিয়ার বিষণ্নতা এবং আখিরাতে দুর্দশা তাকে জিজ্ঞাসা করা হলো একজন ব্যক্তি যে দুনিয়াতে কঠোর সংগ্রাম করতো সে কেমন করে আখিরাতে সুখের মুখ না দেখে থাকে তিনি উত্তর দিলেন স্বীকৃতি কি নিরাপত্তা কী কত সংখ্যক মানুষ যারা মনে করে যে তারা সৎকর্ম করছে যদিও বিচার দিবসে সেগুলোকে একত্রিত করা হবে এবং তাদের মুখে ছুড়ে মারা হবে এটা এই কারণে যে আমির ইবনে আবদুল কায়াস এবং অন্যরা এই আয়াতের ব্যাপারে উদ্বিগ্ন থাকতেন অবশ্যই আল্লাহর মোত্তাকিনদের কুরবানি কবুল করেন সুরাহ মাইদাহ আয়াত সাতাশ ইবনে আউন বলেন বিশাল নেক আমল নিয়ে নিরাপত্তা বোধ করো না কেননা তুমি জানো না সেগুলো গ্রহণযোগ্য হবে কি হবে না তোমার গুনাহ নিয়েও নিরাপত্তা বোধ করো না কেননা তুমি জানো না সেগুলো প্রায়শ্চিত্ত করা হয়েছে কি না কারণ তোমার সকল আমল তোমার কাছে অদেখা এবং তোমার কোনো ধারণা নেই আল্লাহ সেগুলো দিয়ে কি করবেন না তার মৃত্যুর সময় কাঁদতে কাঁদতে বলেছিলেন আমি রসল উল্লাহ সাল্লামের অপেক্ষায় আছি এবং আমার কোনো ধারণা নেই তিনি আমাকে জান্নাতে নাকি জাহান্নামের সুসংবাদ দিবেন অন্য আরেকজন মৃত্যুর সময় উদ্বিগ্ন অনুভব করেছিলেন এবং তাকে জিজ্ঞাসা করা হয় আপনি উদ্বিগ্ন কেন তিনি উত্তর দিলেন এটা হচ্ছে সেই সময় যার সম্পর্কে আমার কোনো ধারণা নেই যে আমি ওই সময় কোন দিকে চালিত হব একজন সাহাবা মৃত্যুর সময় উদ্বিগ্নতার অতিশয্যায় পরাভূত হয়ে পড়েছিলেন এবং তাকে তার পরিস্থিতি সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি উত্তর দিলেন আল্লাহ দুই হাত মুষ্টি করে তার সৃষ্টিগুলোকে নিয়েছেন এক মুষ্টি জান্নাতের জন্য এবং এক মুষ্টি জাহান্নামের জন্যে এবং আমার ধারণা নেই আমি কোন মুষ্টিতে অন্তর্ভুক্ত হব সাত দশমিক তিন সতর্ক সতর্ক আদম সন্তান তার জীবনদশায় সর্বোচ্চ ভীতিকর পরিস্থিতির শিকার হবে মৃত্যু কবর বারজাক পুনরুত্থান পুলসিরাত এবং সবচেয়ে বড় বিধি মহান ও সর্বশক্তিমান আল্লাহর সামনে দাঁড়ানো এবং আগুন যে কেউ এটা বিবেচনা করে যেহেতু তা বিবেচ্য বিষয় সে নিজেকে উদ্বিগ্ন অবস্থায় খুঁজে পাবে সে শেষ মুহূর্তে তার ইমান হারানো এবং অপরাধী হিসাবে পরকালে শাস্তি পাওয়ার ভয় থাকবে সত্যিকারের মুমিন কখনোই এই সকল বিষয় থেকে নিজেকে নিরাপদ মনে করবে না বস্তুত ক্ষতিগ্রস্ত সম্প্রদায় ব্যতীত কেউই আল্লাহর কৌশল থেকে নিরাপদ মনে করে না সুরা আরফ আয়াত নম্বর নিরানব্বই এ সকল বিষয়ে আদম সন্তানকে আরাম ও শিথিলতা থেকে নিবৃত করা উচিত স্বপ্নে একজন ব্যক্তি বলেছিলেন চোখ দুটি ঘুমায় কি করে শান্তভাবে এখনো জানা নেই বসবাস করবে তারা কোন আবাসে নেই কোনো যার জামিনদার একজন ধর্মপ্রাণ ইবাদতকারীকে তার মৃত্যুসজ্জায় তার সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল তখন তিনি বললেন কেউই জানে না কবরে তার জন্য কী অপেক্ষা করছে রক্ষা করো আল্লাহ তিনি একক যিনি কবরের নেতা এ বিষয়ে তাদের একজন বলেন আল্লাহি আল্লাহর কছম যদি মানুষ জানত কেন তাকে সৃষ্টি করা হয়েছে না সে ঘুমাতো না সে কর্তব্যের অবহেলা করতো তাকে এমন কিছুর জন্য সৃষ্টি করা হয়েছে যা হবে নিশ্চিত না সে বিপদগামী হতো না সে ঘুমাত যদি তার হৃদয় তা দেখত মৃত্যু কবর পুনরুত্থান শোচনীয় তিরস্কার ভয়ঙ্কর ভীতিকর মানুষকে জাহির করা হবে হাসরের ময়দানে সালাত ও সিয়াম গভীর উত্তেজনায় যখন আদেশ বা নিষেধ আসে আমরা কিন্তু গুহার মানুষের মতো সজাগ কিন্তু ঘুমন্ত আলহামদুলিল্লাহ বিলা আলমিন শান্তি ও মঙ্গল বর্ষিত হোক আমাদের নেতা মুহাম্মদ তার পরিবার ও তার সকল সাহাবাদের উপর আলহামদুলিল্লাহ আল্লাহর পথে যাত্রা সিরিজটি এখানেই শেষ করা হলো আশা করি আপনারা সিরিজটি শুনে উপকৃত হয়েছেন এবং সে অনুযায়ী আমল করার চেষ্টা করবেন এবং সিরিজটি শেয়ার করে এবং আপনার পরিচিত মানুষদেরকে উপকৃত করবেন যা যাক